সংগ্রামী সাথী ও বন্ধুগণ এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি যিনি তার রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বরিশালবাসীর স্থান করে নিয়েছেন যিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় বরিশাল সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা শ্রেণিয়াবাস সাদিক আবদুল্লাহ আমাদের মাঝে এই উপস্থিত হয়েছেন যিনি তার উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাদের প্রিয় নেতা শ্রেণিয়াবাস সাদিক আবদুল্লাকে সবসময় আগলে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের অন্যতম সদস্য বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা সেনিয়াবা সাদিক আবদুল্লার প্রিয়তমা সহ সহধর্মিনী জনাবা লিপি আবদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নামাজ চলতেছে আমার আমাদের প্রিয় নেতা বা সাদিক আবদুল্লাহ আপনাদের নিরবতা পালন করার জন্য অনুরোধ করেছেন নামাজ চলছে আপনার নীরবতা অবলম্বন করুন বসো বসো সবাই বসো 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 মহিলারা আছে এই সব শৃঙ্খলা না থাকলে পরে ছাত্রলীগ করা লাগবে না বরিশাল মহানগর ছাত্রলীগ করা লাগবে না জেলা ছাত্রলীগ হয়তো করতে পারে আছে সুমন আছে দুইজন কি আছে প্রেসিডেন্ট সেক্রেটারি বসে বসে বড় বসে বড় বাবারা বসো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বিএনপি জামাতের প্রচ্ছন্ন মদদে সেই নারকীয় হামলার আঠারো বছর দুই হাজার সালের একুশে আগস্ট জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রাণ নাশের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিএনপি জামাতের মদত জঙ্গি বাহিনী নির্বিচারে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ চব্বিশ জন নেতাকর্মীর প্রাণ ছিনিয়ে নিয়েছিল হতাহত হয়েছিল শত নেতাকর্মী সেদিন নিহত হয়েছিল বরিশালের কৃতি সন্তান তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোস্তাক আহমেদ সেন্টু সহ আরও চব্বিশ জন সেই নারকীয় হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভা ও দোয়া মনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি তার রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যেই বরিশালবাসী হৃদয় স্থান করে নিয়েছেন যিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় বরিশাল সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করেছেন যিনি তার আরামকে হারাম করে বরিশালের মানুষের ভাগ্য উন্নয়নে তার প্রচেষ্টাকে অব্যাহত রাখছেন আমাদের সকলের প্রিয় নেতা দক্ষিণ বাংলা বাংলার অহংকার বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জননেতা সেরিয়াবাস সাদিক আবদুল্লাহ আজকের এই আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সাংসদ বরিশালের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সহসভাপতি বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক জনাব গাজী নইমুল হোসেন লিটু আলোচনা সভার এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আপনাদের এই এলাকারই কৃতি সন্তান আপনাদের ভোটে নির্বাচিত কাউন্সিলর তরুণ আওয়ামী লীগ নেতা সমাজসেবক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শেখ সাইদ আহমেদ মান্না আলোচনা করছেন জনাব শেখ সাইদ আহমেদ মান্না আসসালামু আলাইকুম বস আসসালামু আলাইকুম উপস্থিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মনাজাতের সম্মানিত সভাপতি আজকের সভায় উপস্থিত রয়েছেন বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ইতিমধ্যেই সকলের পরিচয় একাধিকবার হয়েছে তাই আমি সকলের নাম বললাম না মঞ্চে যিনি প্রধান অতিথি হিসাবে উপবিষ্ট হয়েছেন আপনার আমার এই ওয়ার্ডের তথা এই বরিশালের মাটি ও মানুষের নেতা আমার অভিভাবক আমার পিতা যেদিন মারা গেছেন আমার বাড়িতে তিনি আমাকে বুকের মধ্যে নিয়ে বলেছেন যতদিন জীবিত আছি আমি তোকে দেখে রাখবো আমার সেই অভিভাবক বরিশাল সিটি কর্পোরেশনের সর্বকালের শ্রেষ্ঠ মেয়র সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নগর মাতা হিসেবে যাকে আমরা চিনি মহিলা আওয়ামী লীগ নেত্রী যিনি একাধারে তার সংসার তার সন্তান সামলেছেন এক যুগ ধরে আমাদের জন্য এই বরিশালবাসীর জন্য আমাদের নগর পিতা যখন একা এই কালীবাড়ি রোড বাসায় আপনার আমার সঙ্গে সময় কাটিয়েছেন যিনি তার সংসার সামলেছেন একাধারে আর একদিকে আমাদের সাহস জুগিয়েছেন আমাদের সন্তানের মতো স্নেহ দিয়েছেন আমাদের দেখভাল করেছেন সেই নগর মাতা লিপি আবদুল্লাহ মঞ্চে আমাদের স্থানীয় ওয়ার্ডের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ লিপি আবদুল্লা লিপি আব্দুল্লা সেনিয়াবাদ পরিবারের জ্যেষ্ঠ পুত্রের জ্যেষ্ঠ স্ত্রী লিপি আব্দুল্লাহ বর্তমান আপনার ধন্যবাদ ধন্যবাদ ছাত্রলীগ ধন্যবাদ তোমরা প্রমাণ করে দিয়েছ আজকে তোমাদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে তোমাদের নিয়ে আমাদের মহানগর আওয়ামী লীগ বা শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ বা অন্যান্য সহযোগী সংগঠনের থেকে তোমাদেরকে যে ভালোবাসে ভাই তোমাদেরকে যে পছন্দ করে তোমাদের যে কোনো বিষয় সে সমাধান করে তোমাদেরকে যে স্নেহ করে তোমাদের এটাকে সবার আগে সারা যায় তারই প্রমাণ আজকে একুশ ওয়ার্ডের ছাত্রলীগের এই সমাগম উপস্থিতি ধন্যবাদ তোমাদেরকে আমাদের মা ধন্যবাদ আপনারা আজকে এই প্রচন্ড গরমের মধ্যেও বিকাল থেকে এখানে উপস্থিত হয়ে বসে আছেন যার বক্তব্য শোনার জন্য তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য দেবেন আমি মহানগর আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সংগ্রামী সাথীয় ও ভাইয়েরা আপনারা জানেন দুই হাজার নির্বাচনের পূর্বে আপনারা হয়তো ভুলে গেছেন সবাই বলে পাঁচ বছরের গ্যারান্টি রাস্তা আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই এই চাইব সাদেক আবদুল্লাহ এই পরিষদ গঠনের পূর্বে তিনি এই রাস্তাঘাট পড়ার পূর্বে বরিশালের রাস্তাঘাটের অবস্থা কি ছিল আপনারা মনে হয় ভুলে গেছেন এই শহরের মধ্যে দিয়ে রিকশা অটোতে গেলে মনে হয়তো যে পাহাড়ের মধ্যে দিয়ে চলতে আছে এই সমস্ত এলাকা দিয়া এই বর্তালা দিয়া আমাদের এই এই সমস্ত বিভিন্ন রোড থেকে আমরা সেই কথা ভুলে গেছি অতীত ভুলে গেছি কারণ আমরা এখন ওই যে রিক্সাওয়ালাদের মতো বলতে হয় রিক্সাওয়ালা ভাইরা যেটা বলে যে রিক্সা চালাইতে চালাইতে ঘুম চলে আসে রিক্সা চালাইতে চালাইতে ঘুম চলে আসে সাতাইশ নম্বর ওয়ার্ডে গেছি নবগ্রাম করাপুর রোড করছে একজনের কাছে মেয়র সাহেব এমন রাস্তা আইতেছে আমাকে রাস্তার উপর সিডি লেখা যায় তো কাজেই আমরা সৌভাগ্যবান আমরা বলবো না যুব সমাজকে সৌভাগ্যবান কারণ আমাদের জীবনের অধিকাংশ কেটেছে আন্দোলন সংগ্রামে পলাতক জীবন হিসেবে এই একুশে আগস্ট গ্রেনেড হামলায় আমিও ঢাকায় পার্টির অফিসে ছিলাম সৌভাগ্যবশত সেদিন বেঁচে গেছি আমাদের সাথে এখানে উপস্থিত অনেক নেতারাই সেখানে ছিল দুই হাজার নির্বাচনের পরে আমরা বরিশাল গোরন বাবুগঞ্জ বাবুগঞ্জ এই অঞ্চলের মানুষ পার্টির অফিসে ঢাকা কেন্দ্রীয় অফিসে দুই তিনশো থাকতাম সন্ধ্যার পরে প্রতিদিন আমাদের বরিশাল ছাড়া করা হয়েছিল কই আজকে তো আমাদের সেই প্রতিহিংসামূলক রাজনীতি নাই আমার নেতা তো সেই হুকুম দেয় নাই যে বিএনপি কারা এখনো সদররে মিছিল করে ঠিকাদারি করে ব্যবসা করে তাদের ধরে ধরে পিড়ার বাড়ি ছাড়া কর কই আমার নেতা তো সেই হুকুম দেয় নাই আজকে এই সভা চলাকালীন অবস্থাও আমরা একাধিক মোটরসাইকেল মহড়া দেখতে পেয়েছি বরিশাল শহরে আমার নেতার তো সেই প্রতিংসামূলক সেই বক্তব্য নাই সেই নির্দেশনা নাই তিনি সকলের নগর পিতা তিনি বলেন কাজেই আমরা এই ওয়ার্ডের কথা আমি বলি আমি সারা বরিশালের কথা বলবো না এখানে অভিজ্ঞ নেতৃবৃন্দ রয়েছেন এই ওয়ার্ডের পূর্বের অবস্থা আপনারা একটু চিন্তা করে দেখেন এই ওয়ার্ডে আমরা পূর্বে সাবেক প্যানেল মেয়র পেয়েছি পাঁচবারের কাউন্সিলর একজনকে পেয়েছি প্যানেল তিনি প্যানেল মেয়র ছিলেন তিনি ভারপ্রাপ্ত মেয়রও ছিলেন এই ওয়ার্ডের জন্য কি করেছেন একটা ড্রেনেজ মানুমে লেন থেকে দেবকুমার দাস পর্যন্ত লেন পর্যন্ত একটা ড্রেনেজের প্রজেক্ট করেছেন সাত কোটি টাকায় ওখান থেকে পানি পাস হয় না এখনো আমাদের বর্ষা হলে রাস্তা তলিয়ে যায় আজকে যে তার কাছে জমি জমার দলিল নিয়ে আসতো সালিশ বিচারের জন্য ওই জমি তার হয়ে যাইতো তিনি কিনে রেখে দিতেন আমি সমালোচনা করছি না কারণ এই যে সব এখান থেকে এই দোকানপাটের পিছনেই তার হাউজিং কি ছিল তার নির্বাচনের পূর্বে আর বর্তমানে তার নামেই রাস্তা করা আছে এই হাউজিং এর নাম তার নামে নামকরণ করা আমার গুরুস্থান আর একটা হাউজিং আছে। আমার হাতে এই এই কুটির যে অঞ্চলটা তার বিক্রি করা এলাকা মনসুর এলাকাটা বিশাল বিশাল দিকে ছিল ভোরে তিনি বিক্রি করেছেন এইটা প্রথম আমাদের ওয়ার্ডের আমাদের গুরুস্থান দ্বিতীয় এইটা তার তৃতীয় প্রকল্প তিনি মেয়র ছিলেন ভারপ্রাপ্ত এই জন্য কথাটা বললাম আমার মেয়র আপনার মেয়র তার দাদা যে বাড়িতে রাজনীতি করে গেছেন তার বাবা যে বাড়িতে রাজনীতি করেছেন তিনি কিন্তু দশতলা দালান নাই তিনি তিনি ওই বাড়িতে থেকেই রাজনীতি করছেন তার নিজের বেতনের টাকা সম্মানির টাকাটুকু তিনি তেরানে প্রথমবার করোনাকালীন প্রথমবার তেরানের জন্য তিরিশ লক্ষ টাকা অনুদান দিয়ে দিলেন দ্বিতীয়বার করোনার ঢেউ আসলো তিনি পঁচিশ লক্ষ টাকা থেকে অক্সিজেন সিলিন্ডার কেনলেন করোনা রোগীদের জন্য তিনি সিলেটের বন্যায় তার বাকি সম্মানিত টাকাটুকু সিলেটের বন্যায় তিনি ব্যারিস্টার সুমনের মাধ্যমে অনুদান দিয়ে দিলেন কাজে এইটা আমাদের সৌভাগ্য বরিশালবাসীর গর্ব তার থেকে বড় গর্ব আমাদের যুব সমাজের তোমরা তার পুরোটা পে পাচ্ছ পাবে ইংশল আগামীতে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসতে হয়েছে আমাদের কাজেই এই যে সততা এই যে দুর্নীতি মুক্ত সিটি কর্পোরেশন এই যে আজকে তোমাদের আমাদের বাড়ির মুরুব্বীরা সিটি কর্পোরেশন গেলে ওয়ান স্টপ সার্ভিস এই যে পাঁচ বছর গ্যারান্টির রাস্তা ইমাম ভাতা এই যে বদ্ধভূমি পুনরুদ্ধার স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এই যে ইমাম ভবন নির্মাণ বঙ্গবন্ধু শেখ হাসিনার সর্বোচ্চ মুরাল নির্মাণ সদর ডিভাইডার ট্রাফিক ব্যবস্থা আজকে যা কিছু হচ্ছে বরিশালে কম করে হলো আমি পানি শাখার দায়িত্বে আছি তিরিশ কিলোমিটার এলাকা ইতিমধ্যে পানি সরবরাহর নতুন লাইন স্থাপন করা হয়েছে দশটি পানি প্রোডাকশন টিউবওয়েল যেটা বলি আমরা সরবরাহ টিউবওয়েল ইতিমধ্যে স্থাপন হয়েছে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ছিল একটি ভূগর্ভে চলে গেছে আর একটি আমার নেতা দুর্নীতি করে না দুর্নীতি প্রস্তাব দেয় না আমরা সেই ওয়াটার ট্রিটমেন্ট বুঝ নেই সেইখান থেকে কিছুদিন আগে আপনারা লাইভে দেখেছেন তার চুরি হয়েছে রাতের বেলা তিনি গিয়ে নিজে ওইখানের গার্ড ধরে পুলিশে সম্পর্ক করেছে এবং মালামাল উদ্ধার হয়ে গেছে এই সম্পদ তো তার না এই সম্পদ তার একার না আমাদের আমাতের শহর সিটি কর্পোরেশন তিনি সবসময় এক কথা বলেন যে আপনাদের টাকায় বেতন হয় সিটি কর্পোরেশন স্টাফদের কাজেই আপনাদের সেবাটা তিনি সবার আগে প্রাধান্য দিয়ে থাকেন আজকে যিনি মাহারা তার মায়ের মৃত্যুর শেষের কিছু বছর বছরও তিনি তার মায়ের কাছে যান নেই শুধু আপনার আমার কথা চিন্তা করে তিনি এই মেয়র হওয়ার পাঁচ বছর মেয়র হওয়ার পূর্ব থেকে এই পাঁচ বছর একবারের জন্য তার সন্তানদের দেখতে আমেরিকা যান নাই বরিশাল ফাঁকা রেখে যান নাই আপনার আমার কখন কি প্রয়োজনে তার দরকার হয় তা যিনি আপনার আমার জন্য আমাদের বরিশালবাসীর জন্য এত কিছু চিন্তা করেন যিনি ডেকে বলেন মান্না তোমার ওয়ার্ডে কতটা ফ্যামিলি কার্ড লাগবে আমি বলছি ভাই দুই হাজার দেন আগে দুই হাজার দেন তারপর লাগলে চাইয়ে নেব বলছো আরে দুই হাজার দিয়ে দে প্রথম ফ্যামিলি কার্ড এর জন্য আপনাদের ডাকছি ষোলোশো পূর্ণ হয়েছে পূর্ণ করতে পারি নাই পরবর্তীতে যখন আপনারা সিস্টেমটা দেখছেন বলছেন যে এইটা দোকানে গিয়ে আপনি সহজলভ্য অল্প কিছু টাকার বিনিময়ে আপনি সরকারি রেটে কিনতে পারবেন সম্মানের সহিত জিনিসটা অনেক মানে আধুনিক রাষ্ট্রের সমান আপনারা আগ্রহ হয়ে আপনারা আবার নাম দেওয়া শুরু করছেন আমি আবার নাম জমা মেয়র সাহেবের কাছে আবার চলে আসছে আবার দেন আমি কথা দিলাম আমি ইলেকশনের আগে যেমন কথা দিছি যে আমার বড় ভাই সেন সাদেক আবদুল্লাহ মেয়র হইলে আমি সবাই আগে তার কাছে দাবি করে আপনাদের অধিকার আপনাদের এলাকার জন্য আমাদের এলাকার কাজকর্ম আমি তার কাছ থেকে চিনাই নিয়ে আসবো আপনারা আবার চান আমি কথা দিলাম তার কাছ থেকে ফ্যামিলি কেন এরকম যত নাগরিক সুযোগ সুবিধা আসবে আমি এই ওয়ার্ডের জন্য আমি তার কাছ থেকে নিয়ে আসবো এলাকায় ড্রেনেজ ব্যবস্থার যে সমস্যা এই ড্রেনেজ ব্যবস্থার জন্য তিনি ইতিমধ্যে টেন্ডার কল করে দিয়েছেন হাতে কলেজ চৌমতায় একটি আপনারা দেখেছেন ওখানে ভেঙে বড় করে ড্রেন যা ছিল তিন গুণ বড়ো হবে মুখ বড় করে কারণ এই এই যে পাশের আমাদের যে খাল ছিল যেটা বড় হয়ে গেছে এই খালকে ড্রেন বানানো হয়েছে এইখান থেকে যে সারা ওয়ার্ডের পানি সারা এলাকার পানি নামে এর ফ্লো ওইখান থেকে বেরোইতে বেরোইতে ততক্ষণ তিন চার ঘন্টা এই রাস্তা পানির তলে থাকে তিনি ওই মুখ বড় কর করার টেন্ডার করে দিয়েছেন কাজও শুরু হয়ে গেছে বর্ষার পানির জোয়ারের পানি নদীর এত বেশি যে পানি না টানলেই কাজ করা সম্ভব না বিধায় আপাতত স্থগিত আছে পানি টানার পানি কমার সাথে সাথে ওই কাজ কমপ্লিট হয়ে যাবে তিনি ইলেকশনের পূর্বে বিভিন্ন ওয়ার্ডে বিনোদন পার্ক স্থাপনের কথা বলেছে আমাদের এই একুশ বাইশ এই পনেরো একই সূত্রে গাথা একই রাস্তার এ পাশপাশ আমাদের সিমবি রোডে তিনি তার মায়ের নামে পার্ক নির্মাণ করছেন তিনি ইতিমধ্যে আমাদের প্রধান প্রধান সড়ক যেগুলো এই সামনের মুরব্বীরা আমার সামনে যারা আছে এলাকার মুরুব্বি আমাকে পাইলে ধরে জিজ্ঞাসা করে তাদের উত্তর দিচ্ছি বিগত দিনেও দিচ্ছে আজকে মেয়র সাহেবের সামনে দিলাম ইতিমধ্যে অক্সফোর্ড মিশন রোড করিমকুটি মসজিদ গলি নিউ গুরস্থান রোড খানকার সামনে যেইগুলা পাঁচবার কাউন্সিলর ছিল ওই যে কথাটা আবার আসলাম মেয়র ছিল ভারপ্রাপ্ত প্যানেল মেয়র ছিল তিনি করে গেছেন কি করে গেছেন এখন দেখেন আপনারা পানির নিচে আছে তা আমার মেয়র সাহেব ওইভাবে এস্টিমেট করাইয়া ওইভাবে কাজ টেন্ডার কল করাইছেন যাতে ইনশাআল্লাহ পাঁচ দিন বৃষ্টি হলেও পানির তলে যাবে না এবং এই কাজ টেন্ডার প্রক্রিয়া হয়ে আছে শুধু বর্ষার জন্য আমাদের নিজস্ব আগে দেখতাম এই যে আমাদের কাজের একটা মাঝখানে কথা বলি কাজের যে মান উন্নয়ন এইটার পিছনে তার যে মেয়র সাহেবের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী উনি আমাদের স্টোরে স্টোর দখল ছিল কাছে বেদখল ছিল সেটা তিনি দখল মুক্ত করেছেন সিটি কর্পোরেশনে আপনার আমার সম্পত্তি ওখানে প্লান্ট স্থাপন করেছেন বিটুমিন বিটুমিন প্লান্ট ওইখানে মিক্সিং হয় আমাদের সিটি কর্পোরেশনের এবং ওই বিটুমিন এবং পাথর ঢালাই যখন হয় ওই মিক্সচারটা সঠিক হয়ে বিদায় আমাদের এই রাস্তা উনি পাঁচ বছর গ্যারান্টি দেওয়ার সাহস করেছেন আজকে যেটা বেপ্লবিক পরিবর্তন এনেছেন এবং সারা বাংলাদেশ বাংলাদেশ সরকার যেটা অনুসরণ করছে আমি জাতীয় নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা এখানে বিজ্ঞ নেতৃবৃন্দ রয়েছেন তারা বলবেন তারা বলে থাকেন আমরা সবসময় শুনে থাকি আমি আমার নেতার কিছু কথা আপনাদেরকে বললাম কাজে বিবেচনা আপনাদের কাছে আমি তো আমার নেতার সামনে উপস্থিত বললাম তো আমায় বাপ মরার পর যে আমার অভিভাবক হিসেবে মানি আমার বাপের লাশের সামনে যে বলছে তার জীবন দশায় সে আমাকে দেখে রাখবে তার সামনেই বললাম যদি মিথ্যা কথা বলি তারাই তার সামনে বিচার দেন এলাকায় কোনো সাদাবাজি আছে এলাকা কেউ বাড়ি করতে গেলে তার কাছে টাকা চাওয়া হয় যে চান্দা দিয়ে যান এই যে অনুষ্ঠান পাচ্ছি মহানগরের নির্দেশনায় এই যে প্যান্ডেল হয়েছে এনে বিরিয়ানি খাওয়া হইবে এনে মাইক সাইস্টেম অনেক কিছু চার পাঁচ লাখ টাকার ব্যাপার কারো কাছ থেকে এক টাকা চাঁদা নেওয়া হয়েছে কিনা বলেন যে নতুন এই চেনে লেখায় ভাই পঞ্চাশ হাজার টাকা দেন আমাকে অনুষ্ঠান আউলীগের ছিল এরকম এক সময় ছিল আউমীলীগের না বিন ফিরামলে ছিল কেউ পুকুর ভরাট করতে কেউ বাড়ির দালানে বালি ফেলাইতে গেল টাকা দেওয়া লাগতো আজকে আছে কিনা কাজে যদি না থেকে থাকে এটা নেতৃত্বের কৃতিত্ব আর নেতৃত্বকে বরিশালের নেতৃত্বে বর্তমানে শ্রেনেভাস সাদেক আব্দুল্লাহ যার বাবা পুরো দক্ষিণ অঞ্চলের নেতৃত্ব দেয় আগামীতে তিনিও দক্ষিণ অঞ্চলের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ কাজেই আমরা আজকে এখানে উপস্থিত হয়ে যেরকম প্রমাণ করেছি যে একুশ নম্বর ওয়ার্ডের মাটি সেনিয়াবাদ পরিবারের ঘাঁটি শেখ হাসিনার ঘাঁটি আগামী দিনে সেনিয়াবাদ সাদেক আবদুল্লার নির্দেশনায় যে কোনো আন্দোলন সংগ্রাম যে কোনো নির্বাচন যে কোনো পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকবো ইনশাল্লাহ কি হাত জাগাই বলেন থাকব না থাকবো আমরা মা বোনদের কাছে হাত জাগিয়ে অনুরোধ করছি থাকবো আসি আমরা সাদেক আব্দুল্লাহর সাথে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সাইদ আহমেদ মান্নাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য নারকীয় গ্রেনেড হামলার আঠারোতম বছর উপলক্ষে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আজকের এই আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠানে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় বরিশালের ভাগ্য বরিশালের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা সেরিয়াবাদ সাদিক আবদুল্লা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি আমাদের অভিভাবক আমাদের প্রিয় নেতা সেনিয়াবাস সাদিক আবদুল্লাকে সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে তার কর্মস্পৃহা বৃদ্ধি করার জন্য ছায়ার মতো পাশে আছেন যিনি আমাদের প্রিয় নেতা সেনিয়াবাস সাদিক আবদুল্লার সংসারকে আগলে রাখছেন তার সন্তানদের আগলে রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের অন্যতম সদস্য জনাবাল লিপি আবদুল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন যে মা বোনরা উপস্থিত আছেন সকলকে তিনি সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের এখানে উপস্থিত থাকার জন্য সংগ্রামের ও বন্ধুগণ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন বক্তব্য রাখছেন জনাব জাকির হোসেন সরে বাংলা অশ্বিনী কুমার শহীদ আব্দুর রব সনিয়াবাদ স্মৃতি বিচারিত এই বরিশাল আজকের এই বরিশালের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ঐতিহ্যের ধারক বাহক সংগ্রামের চালিকা শক্তি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা এবং মহানগর আয়োজিত আজকের গ্রেনেড হামলা দিবাস লক্ষ্যে আয়োজিত আজকের এই সভা আজকের এই সভার মধ্যমণি আপনাদের আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা দক্ষিণ বাং শুধু বরিশালই নয় দক্ষিণ বাংলার গণমানুষকে যিনি ইতিমধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা আবুলস্তাদ আবদুল্লার শ্রেষ্ঠ উত্তরাধিকার বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক বরিশালের নির্বাচিত জননন্দিত মেহর বিশেষ করে তরুণ এবং যুব সমাজের তরণ্যের প্রতীক জননেতা শ্রেণীবাদ সাদেক আব্দুল্লাহ আজকের এই সভায় একটু আপনাদের সামনে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সংগ্রামে সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দুর্দিনে তিনি এই জনপথে আন্দোলন সংগ্রাম করে আবুল আস্তাদ আব্দুল্লাহ নির্দেশে আমাদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক দুইবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা তালুকদার মোহাম্মদ ইনুদ আজকের এই সভা মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য তিনি ইতিমধ্যে সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লেপি আব্দুল্লাহ যিনি আজকের এই সভায় উপস্থিত হয়েছেন আপনাদের অনুপ্রাণিত করেছেন আমি তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আজকের এই সভা মঞ্চে উপস্থিত রয়েছেন বরিশাল জেলার সংগ্রামী নেতৃবৃন্দ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আজকের একুশ নম্বর ওয়ার্ডের সংগ্রামী জনতা নেতৃবৃন্দ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মী ভাই বোনেরা আমার এনুজ ভাই একটু পরে বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন আজকের যার বক্তৃতা শোনার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন আজকের সবার প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের নেতা আপনাদের প্রাণপ্রিয় নেতা সনিয় সাদেক আবদুল্লাহ ইতিমধ্যে আপনারা জানেন আগস্ট মাস আমাদের তিরিশ দিনই মহানগর আওয়ামী লীগ নির্বিচ্ছিন্নভাবে এই সভার পরিচালনা করে আসছেন আজকে সভায় উপস্থিত সবার সভাপতির অনুরোধ জন্মে আমি আমার বক্তব্য শুরু করছি আজকে সবার সভাপতি গাজী রহমান লিটু বন্ধুরা আমার আপনারা জানেন দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার আজকে আসীন আছেন বিশ্ব সমাজতান্ত্রিকবিদ সমাজতন্ত্রের বিপ্লবের মহান নায়ক লেলিনের সমাধি স্থলে যে তার অনুসারী স্টালিন একদিন বলেছিলেন যে হে লেলিন তোমার সমাধি তীরে এসে হাজার হাজার লেলিনের জন্ম হয় কিন্তু আমি জীবিত স্টালিন আমি একজনও আমার স্টালিন অনুসারী তৈরি করতে পারি নাই আমরা ধারা এই প্রজন্মের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করি আপনার টুঙ্গি পড়ায় মুজে তার সমাধি স্থল ওই সমাধি ঘিরে ওই সমাধি ছুঁয়ে বঙ্গবন্ধু মুজিবের আমরা তার আদর্শকে ধারণ করে এই রাজপথে আমরা এই সংগঠনকে ধারণ করি আজকের বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার আমাদের অভিভাবক কাবুর হাসনাদ আবদুল্লার উত্তরাধিকার শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহ এখানে উপস্থিত আছেন আলোচনার প্রাম্বিতার সাথে আমি কথা বলছিলাম আলজিয় সম্মেলনে বঙ্গবন্ধুকে কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্টো বলেছিলেন মুজিব তোমার পিছনে যেদিন বঙ্গবন্ধু মুজিব বলেছিলেন বিশ্ব দুভাগে বিভক্ত এক বাঘ শোষিত এক বাঘ শোষক আমি শোষিতের পক্ষে তখন ফিদেল কাস্ট বলেছিলেন বঙ্গবন্ধু তোমার পিছনে একটি ভুলের তারা করছে তুমি সাবধান হয়ে দাও আর তারই রক্তে ধারাবাহিকতায় সাদেক আবদুল্লাহ গত আগস্ট মাস শুরু হতে এই প্রতিটি মিটিংয়ে বলতেন যে দক্ষিণ বাংলায় আমাকে যখন রাজনীতি করার জন্য জননেত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন এই দক্ষিণ বাংলা বরিশালের শত্রুরা আমার পিছনে ধাওয়া করতেছে আমি আবুল হাসন আবদুল্লার শুধু উত্তর শরীর যদি সরিয়ে দেওয়া যায় তাইলে বরিশালকে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করা যাবে ওই যারা পিছনের দরজা দিয়ে আজকের আওয়ামী লীগকে কুঠোরি করতে চায় তারা এখানে আবার এই নেতৃত্বে আসতে চায় যারা আজকের বঙ্গবন্ধুকে সেদিন হত্যা করেছিল মোস্তাকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বন্ধুরা আমার তাই আপনাদেরকে সতর্ক হতে হবে বক্তব্য রাখবে আজকের বিএনপির বন্ধুরা শুধু সন্তোষের কথা বলে আমি একটি কথা বলতে চাই উনিশশো আশি উনআশি সালে আমি এই হাতমেনি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম এক একদিনও বসতে যাইনি এই কলেজে বঙ্গবন্ধুর কথা বলতে মাঝে মাঝে যে আমরা এই প্রয়াত আজকের বড় ভাই নাই রানা মান্নার পিতাস আমাদের কুতুব বাসায় আমরা মাঝে মাঝে আশ্রয় নিতাম তখন রানা এবং মান্না স্কুলে পরে ওরা ছোট আজকের মান্না এই ওয়ার্ডের কাউন্সিলার আমি গর্ববোধ করি কুতুব একটি সন্তান আজকের এখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখানে নির্বাচিত কাউন্সিলার বসতে আমাদের যাতায়াত তো না এইখানে হারুন ভাই দলিল ভাই আছে হেমায়ত ভাই আমি শ্রদ্ধা আবারে স্মরণ করি তাদের তাদের বসতে তাদের বাড়িতে যে আমরা মাঝে মাঝে আওয়ামী লীগের কথা বলতাম নসুবাই আজকে আমাদের মাঝে নাই আদিম আলী সামনে মুসলিম পাড়ায় তার বাসা থাকতো খসরু এখানে বাসা ছিল অনেকেই আজকে আমাদের মাছ থেকে হারিয়ে গিয়েছে অনেকেই আবার নূতন বন্ধুরা আমাদের এই সমাজ বদলের পালায় এই মিছিলের ধারায় আমাদের মধ্যে আবার হাজির হয়েছেন এটাই রাজনীতির নিয়ম তাই বিএনপি বন্ধুদেরকে বলতে চাই আপনারা বরিশালে আজকের মিছিল করেন মিটিং করেন আপনাদের নেতা তারেক রহমানের মুক্তি চান আমি বলতে চাই তারেক রহমান যেদিন পার হয়েছে আপনারা নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন সেদিন ক্ষমতায় ছিল ফখর উদ্দিন সেদিন ক্ষমতায় ছিল তারেক রহমান তো শেখ হাসিনার সেদিন ক্ষমতায় ছিল না যে তাকে সেদিন পরবাসে পাঠিয়েছেন সুতরাং আপনারা কেন বলেন যে তার মুক্তি দিতে হবে আওয়ামী লীগ তার গ্রেফতার করে তাকে বড় বসে পাঠিয়েছেন বন্ধুরা আমার আমাদেরকে এই গ্রেনেড হামলার দেন আপনাদের মনে আছে আমাদের এই রাজপথে মিছিল করতে দেয় নাই আমাদের একটি স্লোগান দিতে সেদিন দেয় নাই সেদিন ওই সেন্টু আর সরোয়ার বাহিনী পেটুয়া বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করেছিল আর আজকের বরিশালে আপনারা নির্বিঘ্নে টাউন হলের সামনে কথা বলেন আপনারা মিছিল করেন মিটিং করেন আজকের শ্রেণিয়াবাদ সাদেক আবদুল্লাহ এই বরিশালে রাজনীতি করে বিধে এটা সম্ভব হয়েছে আপনাদের ভাগ্য অনেক ভালো যে সাদেক আবদুল্লাহ আজকে রাজনীতিতে এই বরিশালের রাজনীতি নেতৃত্ব থাকছে যে কারণে আপনারা এই বরিশালে নির্বিঘ্নে মিছিল মিটিং করেন বন্ধুরা আমার আপনারা জানেন এই জাতীয়তাবাদ দলের উৎপত্তি তাদের ক্ষমতার শপথ পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দুই হাজার মুক্তিযোদ্ধা সৈনিককে হত্যার মধ্য দিয়ে আগস্ট হামলা করে আমার একদিন হত্যা করেছে ওরা হত্যা করেছে প্রায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মী বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগের আইভি আইবি রহমানকে এই হত্যা করে শুধু তারা ক্ষান্ত হয়নি তারেক রহমান জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করার জন্য তিনি একের পর এক ষড়যন্ত্র করে এই বাংলাদেশকে সেদিন আওয়ামী লীগ শূন্য করতে চেয়েছিল সন্ত্রাসের মাধ্যমে আজকের আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির বন্ধুরা নির্বিঘ্নে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন আপনাদেরকে অনুমতি দিয়েছে রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনারা কথায় কথায় সন্ত্রাসের কথা বলেন আপনারা কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র দিয়ে আপনারা ক্ষমতায় আস নাই যখন টিভিতে এই সমস্ত কথা মির্জা ফখরুল সাহেব বলেন তখন আমরা শুধু অবাক হই না বিস্মৃত হই যে কার মুখে কী কথা বন্ধুরা আমার আপনারা বিচারের ভার আপনাদের কাছে আজকের শ্রেণীবাদ সাদেক আব্দুল খান উপস্থিত হয়েছেন তিনি আজকের বরিশালের সিটি মেয়র ইতিমধ্যেই এখানে আমাদের অনেক নির্বাচিত মেয়র আপনাদের মাঝে উপস্থিত ছিল অনেক আপনাদের সেবা করেছে অনেকে আপনাদের মধ্যে সংগ্রাম করেছে অনেক সংগ্রাম অনেক সেবা অনেকের মধ্যে থেকে আমরা সেদিন শুনতে পেয়েছি অনেক কথা সেদিন বৃষ্টির সময় আমি টাউন হলের সামনে একটি দোকানে বসলাম দশ বারো জন মুরব্বী ওখানে কথা বলতেছিল হঠাৎ একজনে বলল পানি পানি তো এখন দেখা যায় না একজন মুরব্বি বলল যে সাদেক আর কিছু করুক আর না করুক পানি এখন আর বরিশালে জমবে না সে ব্যবস্থা করছে আমাকে উনি চেনে না আমি নিশ্চয়ই বর্ষে রয়েছি দোকানে একটা ফার্মেসিতে তো মুরব্বীরা কথা বলতেছে আমি শুনি বলে যে ভাই ছেলে অনেক ভালো কাজই করছে এই শহরে এখন মারামারি নেই এই শহরে সন্ধ্যার পর দেখতাম রান্দার গুন্ডা হামলা অস্ত্রের মহারা সেই হামলার মহানেই আমার শুনে বড় ভালো লাগলো যে সাদেক আবদুল্লাহ সামন্তে এই সমস্ত নিরহ মানুষ যখন কথা বলে গর্বে তখন আমাদের বুক ভরে যায় যে আজকের হাসপাতির সুযোগ্য সন্তান তার সম্বন্ধে রাস্তাঘাটে মানুষকে কথা বলে আপনারা তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে ব্যক্তি থেকে সাথে নিয়ে আসবেন আওয়ামী লীগ না হোক অন্তত স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের আপনাদের সাদেক আব্দুল্লাহার অনুসারী হোক এই সমস্ত বন্ধুদেরকে নিয়ে আগামী দিনে পথ চলার জন্য আপনারা পথে নামাবেন এমন কোন মানুষকে আপনারা নিয়ে যাবেন না যার পিছনে শত্রু সামনে শত্রু থাকে আওয়ামী লীগকে পিছনের দরজা দিয়ে আপনাকে গুঠের করে এই আওয়ামী লীগকে পনেরোই আগস্টের মতো আবার নস্বাত করে দেবে সেই সমস্ত মানুষদের ষড়যন্ত্রকারীদের থেকে আপনারা দূরে থাকবেন সংগ্রামী বন্ধুগণ বিশ্বে আজকের আপনাদের মাল জিনিসের দামগতি বরিশাল তার থেকে বিচ্ছিন্ন নয় বাংলাদেশও তার থেকে বিচ্ছিন্ন নয় আমরা পাবলিকের এবং জনগণের মাঝে এইটি যে আপনারা কথা দিয়ে বুঝতে সক্ষম হবেন বিশ্বে আজকের সমস্ত জায়গায় দর বৃদ্ধি সুতরাং মেয়র যদি একটা একটা মুখ দিয়ে শুধু কথা বলে তাইলে হবে না লক্ষ লক্ষ ছাদেক আমাদের তৈরি হতে হবে আমরা যেমন স্লোগান দিয়েছি এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে তেমনি আপনাদের তরুণ প্রজন্মকে আজকের সরগাম দিতে হবে এক সাথে কালি বেরি লক্ষ এক বাড়ি বেরি সুতরাং আপনাদের সবাইকে দিয়ে আজকের সাধেকের যে সমস্ত কর্মকাণ্ড আজকের মানুষের মাঝে যে সমস্ত সেবা তার সংগ্রাম তার আন্দোলন তার মানুষের মাঝে সেবা যে সমস্ত দিয়ে গেছেন করোনার সময় আমরা লক্ষ্য করেছি প্রতিটি বাড়ি প্রতিটি ঘরে ঘরে তিনি সাহায্য পৌঁছে দিয়েছেন কীভাবে দিয়েছেন আমি জানি না সারা বরিশালে সাদেকের কর্মকাণ্ড আমি মাঝে মাঝে রাত্রে দেখলে এখন পলাই তার কারণ হইলে সন্ধ্যা থেকে ভোর থেকে আরম্ভ করিয়া রাত্র পর্যন্ত কীভাবে চালাইয়া যায় ভাই আমি জানি না চালাইতেই থাই এত কষ্ট কিভাবে করে আমরা যখন আমাদের পক্ষে সম্ভব হতো না আমাদের পক্ষে এটা সম্ভব হতো না সুতরাং তাকে আমরা ধন্যবাদ জানাই যে সে এই বয়সে এই তরুণ বয়সে এত সুখ স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে জনগণের চিন্তা চেতনার কারণে জনগণের সেবা সংগ্রামের কথা চিন্তা করে বরিশালবাসীর উন্নয়নের কথা চিন্তা করে সে আপনাদের সব সময় নিয়ে কাজ করে এবং আপনাদের কাজের জন্য সময় দেয় এবং ব্যস্ত থাকে বরিশালবাসী তাই আগামী এই দিনে আমাদের নির্বাচন সন্নি কাটে আমাদের পুঁতিটি মুজিবের আদর্শের প্রতিটি কর্মীর জননেত্রী শেখ হাসিনার প্রতিটি আদর্শের কর্মীর শ্রেণীবাদ ছারেক আব্দুল্লাহার তৈরি প্রতিটি ছাত্রলীগ যুবলীগের আদর্শের কর্মীর আমাদের এই আশা এবং এই প্রতিজ্ঞা হওয়া উচিত যে আমরা আগামী দিনে আমরা যে কথা বলবো আমরা যে সংগ্রাম করবো আমার সেবা আমার সংগ্রাম আমার আন্দোলন রাজপথে আমার প্রতিটি কাজ যেন সব জনগণের কাছে যায় এবং জনগণের সেবামূলক হয় যে কারণে আগামী দিনে জন্য আমাদের ভোটের জন্য আর ধারে ধারে সাদেক আবদুল্লাহকে নিয়ে হাত পাততে না হয় সুতরাং আপনাদের কাছে অনুরোধ জাতির জনক বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই কাছের সৈতব কৃষ্ণসূড়ার কাছে ছায়াতিবের জীবিত মদিবের সে মৃতু মজিব এখনও অনেক শক্তিশালী অম্রতা সাদেক আব্দুল্লাহার মাধ্যমে বরিশালে প্রমাণ করেছি এখনো এখনও করি ভবিষ্যত এই আশাবাদ করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু খোদা হাফেজ ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনকে তার সুন্দর বক্তব্য স্থাপন করার জন্য আমি হ্যাঁ হ্যাঁ না না আমি ধন্যবাদ আসলে বক্তব্য দেবো না আজকে আমি আজকে আলোচনা করবেন আমাদের আলোচক তালুকদার মোহাম্মদ ইনুস প্লিজ 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 মা বোনেরা কষ্ট করে আসছে অনেকক্ষণ যাবৎ গরমের মধ্যে বসে রয়েছে সবাই কষ্ট হইতেছে আমি বুঝতে পারতেছি আমি আমি খালি দোয়া চাবো আপনাদের কাছে এক মিনিট প্লিজ ভাইয়া প্লিজ প্লিজ বসো থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ মা বোনেরা বসে আছেন আমি জানি সবাই দোয়া করবেন আমার পিতা আলহা জাবুল আবদুল্লার জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আজকে আপনারা এখানে এত কষ্ট করে মুরব্বীরা আছেন সামনে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহযোগী সংগঠন সহ এই অত্র অঞ্চলের এলাকাবাসীর সবাই যারা এখানে পানি বৃষ্টি হলে পরে এই জায়গায় পানির নিচে থাকে না আমি জানি আমার আমার নিজের কাছে কষ্ট লাগে কিছু করার নাই সময়ের ব্যাপার এই জলাবদ্ধতা একদিনে হয় না আপনাদের এই জলাবদ্ধতা বহু বহুদিন ধরে এই খালগুলিকে ড্রেন বানানোর কারণে হয়েছে অপরিকল্পিত শহরায়নের কারণে হয়েছে এটা আপনার নির্মূল করার জন্য সময় লাগবে এটা সময়ের ব্যাপার সময় দিতে হবে আপনাদের জলাবদ্ধতা আমার মাথার মধ্যে সাদেক আবদুল্লাহ আমি আপনাদের জন্য আসি কাজ করতেছি আমাদের চাওয়া পাওয়ার কিছুই নেই আপনারা জানেন ভালো করে আমাদের মা আমার মা আজকে নাই আমার বাবা আমার দাদা আমরা চার পুরুষ রাজনীতিতে এই বরিশালের মানুষের সেবা করে গেছি এবং যতদিন আমি বাইচে থাকব আমি ওয়াদাবদ্ধ আপনাদের কাছে এতে মেয়র থাকি আর না থাকি আপনাদের পাশে থাকব আপনাদের সেবায় নিয়োজিত থাকবো আপনারা সবাই দোয়া করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল আস্তাদ আব্দুল্লাহর জন্য আমি জানি যে আপনারা আমার বক্তব্য আমার ওই একই কথা আমার বক্তব্য তো বাড়তি কিছু না সবসময় যে যা বলি তাই তো আলোচনা করবেন আজকে একুশে আগস্ট আপনারা জানেন গ্রেনে থানায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি মাকফেরাত কামনা করছি তাদের শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই দোয়া করবেন এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস আপনাদের সাথে বক্তব্য রাখবেন আমার শ্রদ্ধেয় আমার পিতৃতুল্য আমাদের আজকের প্রধান আলোচক তালুকদার মোহাম্মদ ইউনুস ধন্যবাদ সবাইকে একটা 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 বিষয় একটা সেকেন্ড কাকু সরি আপনাদের চাওয়ার কিছু নাই আমি তো আপনাদের চাওয়ার আগেই আমি চেষ্টা করি আপনাদের যে চাওয়াগুলি পূরণ করা এক মিনিট ভাইয়া তামো তামো এখানে মা বোনেরা আসেন আপনাদের রাস্তাঘাট যা এখানে মরব্বীরা আসেন আপনাদের এই ওয়ার্ডে আমরা তিরিশটা ওয়ার্ডেই প্রোগ্রাম করতেছি আপনারা জানেন এই ধারাবাহিকভাবে এই তিরিশটি ওয়ার্ডে তিরিশ দিন আমরা শোকসভা করতেছি আপনাদের আমার আর যে সময় আছে এর মধ্যে আপনাদের যে রাস্তা বা ড্রেনেজ ব্যবস্থার যে ব্যাপারগুলি বাকি আছে ইনশাল্লাহ আমি এগুলি আপনার কাউন্সিলারের মাধ্যমে আপনাদের এগুলি সব কমপ্লিট করে যাব ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা ইতিহাসের জঘন্যতম একুশে আগস্টের সেই ঘটনা যা বাংলাদেশের মাটিতে সংগঠিত হয়েছে বিএনপি জামাত জোট কর্তৃক আজকের এই দিনকে স্মরণে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগরে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জনাব নাইমুল হোসেন লিটু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যাকে পনেরোই আগস্টে মাত্র দেড় বছরের একটি শিশু হিসাবে আমরা দেখেছি আজকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আমাদের রাজনৈতিক অভিভাবক আলহা জাবুল হাসনাত আবদুল্লার পুত্র মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশনের নন্দিত মেয়র জনাব সানিয়াবাদ সাদিক মঞ্চ মঞ্চবশিষ্ট রয়েছেন তার সহ আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের নেত্রী লিপি মঞ্চ মঞ্চবশিষ্ট রয়েছেন আমাদের জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ মহিলা আওয়ামী লীগ কৃষক লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ এই নগরীর মুরব্বীগণ সকল পর্যায়ের ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য জাতির যে মানুষটি তার সারা জীবন যৌবনের চোদ্দটি বছর কারাগারে কাটিয়ে এই দেশের মুক্তি আনয়ন করেছেন যিনি বিশ্বের বুকে ইতিহাস সৃষ্টি করেছেন বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন আমরা আজকে গর্ব করে বলি আমরা বীরের জাতি আমরা স্বাধীন জাতি আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু বলার পূর্বেই সেই পনেরোই আগস্টের শহীদ বঙ্গবন্ধু তার পরিবার বর্গ বেগম ফজিলাতুন নেসা সহ আর এই দক্ষিণ বাংলারই নয় শুধু সারা বাংলাদেশের কৃষক কুলের নয়নমণি বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য আব্দুর সানিয়াবাদ তার পরিবারের আপনারা অনেকেই জানেন যে এই পনেরোই আগস্টের যে ছোট্ট শিশুটি শহীদ হয়েছে আমাদের রাজনৈতিক অভিভাবক গালহাজ আবুল হাসনাত আবদুল্লার জ্যেষ্ঠ পুত্র বয়স চার বছর সুকান্ত আবদুল্লাহ শহীদ আব্দুল্লাহ সানিয়াবাদের কনিষ্ঠ পুত্র নয় বছরের শিশু আরিফ সানিয়াবাদ তেরো বছরের কন্যা বেবি সানিয়াবাদ এবং তারই জ্যেষ্ঠ কন্যা আরজুমণি এবং ওই পরিবারেরই আরেকজন শহীদ আব্দুল হাই সানিয়াবাদের পুত্র জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ রব রবসানিয়াবাদের ভ্রাতুষ পুত্র শহীদ সানিয়াবাদ এই বরিশালেরই অপশনীন পরিবারের অর্থাৎ সবুর ভাইয়ের ছোট ভাই আব্দুল নঈম খান রিন্টু কেননা ওই দিন ওই বাসাতেই ছিল এবং আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন যিনি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন যিনি মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান ছিলেন আমাদের আর্য আপাল যিনি স্বামী আমাদের আবদুল্লাহ সেনিয়াবাদের যিনি বড় জামাতা শেখ ফজলুল হক মনি এদেরকে হত্যা করেই ওরা থান্ত হয়নি ওরা সেদিনই ভেবেছিল যদি এদেরকে হত্যা করা যায় এই দেশে কেউ আওয়ামী লীগের কথা বলবে না এদেরকে যদি হত্যা করা যায় এদেশে কেউ মুক্তিযুদ্ধের কথা বলবে না এদেরকে যদি হত্যা করা যায় এদেশে কেউ শেখ মুজিবের কথা বলবে না এই কারণে এই হত্যা করেছে পরবর্তীতে হত্যা করেছে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচর বঙ্গবন্ধুর মন্ত্রিসভার এবং মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা নেতৃত্ব দিয়েছে সৈয়দ নজরুল ইসলাম তাদের দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামান হেনাকে হত্যা করা হয়েছে শুধু সেখানেই নয় ওদের হত্যা থামেনি ওরা এরপরে সাতাইশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে তার ইতিহাস তো এখানে যারা সামনের সারিতে আছেন আমার মুরব্বীরা আপনারাই ভালোভাবে জানেন আজকের প্রজন্ম হয়তো অনেকেই জানে না এই হত্যাকাণ্ডের একটি লক্ষ্য ছিল লক্ষ্য ছিল এই দেশ থেকে মুক্তিযুদ্ধের কথা বলার কেউ থাকবে না এই দেশের মুক্তিযোদ্ধাদের বৃত্তের কথা বলার কেউ থাকবে না এবং তারা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি ফনিদেরকে ইন্ডেমনিটি দিয়েছে অর্থাৎ এই খুনের বিচার করা যাবে না পৃথিবীতে এমন কোনো দেশ কী আছে কোন হত্যাকাণ্ডের বিচার করা যায় না পৃথিবীতে এমন কোন দেশ কী আছে যে ওই খুনিদেরকে বিচার না করে পুরস্কৃত করা জিয়াউর রহমান সেই কাজটি করেছে বিচার করা তো যাবেই না তাদেরকে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে আর তার দোষরে ছিল খুনি মুস্তাক আহমেদ আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে আজকে এই হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারিকে এই হত্যাকাণ্ডের মূল হোতাকে আজকে মানুষকে বুঝতে হবে আমাদের বলতে হবে আমাদের কর্মীদের বলতে হবে জনগণকে বলতে হবে যে এর মূল হতে হলো তখনকার সামরিক বাহিনীর উপপ্রধান জিয়াউর রহমান এবং আপনারা তো দেখেছেন মাত্র মোস্তাককে বসানো হয়েছিল তারপরে একটি সময়ে সে ঘান বেদেই ক্ষমতায় বসেছে কত ধরনের ডিসিশন তে সে নিয়েছে সরাসরি আসেনি একটি দল দল একটি উপদল এইগুলো করে তারপরে সে অবশেষে এসেছে ক্ষমতায় অর্থাৎ নাটের গুরু জিয়াউর রহমান আজকে এই হত্যাকাণ্ডের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি ওই জিয়াউর রহমান আর তার পরিবার বর্গ আজকে আমার দেশে শুনতে হয় যে বঙ্গবন্ধুর আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের এই পনেরোই আগস্ট ওই খালেদা জিয়ার বিবাহ বার্ষিকী পালন করা হয় কত বড় জঘন্য আমাদের দেশে একটি বাড়িতে যদি বিবাহ হয় কোনো আনন্দ সবই হয় পার্শ্ববর্তী একটি লোক মারা গেলে ওই আনন্দ সব থেমে যায় ওই আনন্দ সব থেকে বিরত থাকে আর কত বড় প্রাচন্ড কত বড় যে আজকে তার স্ত্রী ওই খালেদা হাজিয়া তার জন্মদিন আমরা হিসাব করে পাই না কেউ বলে চারটি কেউ বলে পাঁচটি আমরাও বলতে চাই তার যে সমস্ত পরিচয় দিয়েছে জিয়াউর রহমানের রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে তার যে জন্ম জীবন বৃত্তান্ত তাতে একটা তার রহমানের সাথে যে বিবাহ হয়েছে সেই কাবিনে তার জন্ম বৃত্তান্ত আর একটা সে প্রধানমন্ত্রী হয়ে যে তার জন্ম বৃত্তান্ত সেটা আর একটা কোনোটাই পনেরোই আগস্ট নয় পাঁচটা তার জন্মদিন আজকে ঘটা করে আমরা দেখি আমরা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পথেকে যারা মুক্তিযুদ্ধের অনুসারে যারা আমরা কাঁদি আমরা শোক দিবস পালন করি আর তারা আনন্দ উৎসব করে কেক কাটে মানুষের ধিকারে তারা হয়তো কিছুটা থেমে গেছে কিন্তু তারপরেও দেখেছি কেক কেটেছে বিচার হবে বিচার হয়েছে বঙ্গবন্ধুর খুনিদেরকে মাফ করে মাফ করা যায়নি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে এই দেশের উন্নয়নের সাথে সাথে তিনি পনেরোই আগস্টের খুনিদের বিচারের কথা ঘোষণা করেছিলেন শুধু কি পনেরোই আগস্ট তিনি এই যুদ্ধ অপরাধী যারা আমার দেশের মানুষকে হত্যা করেছে অগ্নি সংযোগ করেছে আমার মামুনদেরকে পাশবিক অত্যাচার করেছে তাদেরও বিচারের ঘোষণা যখন দিলেন অনেকেই তখন বললেন শেখ হাসিনা কি পারবে একদিকে যুদ্ধাপরাধীর বিচার আর একদিকে বঙ্গবন্ধুর খুনিদের বিচার পেরেছেন কে পেরেছেন পেরেছেন শেখ হাসিনা একটি কারণেই যে তিনি বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতার প্রশ্নে এই দেশের গণতন্ত্রের প্রশ্নে এই দেশের মানুষের মুক্তির প্রশ্নে যেমনি আপোষ করেননি সত অত্যাচার নিপীড়ন এমন একটি লোভনীয় প্রস্তাব প্রধানমন্ত্রীর আসন দেওয়া বঙ্গবন্ধুকে হটাতে পারেনি দমাতে পারেনি বঙ্গবন্ধু একটি কথাই বলেছেন আমি বাঙালির মুখে হাসি ফোটাতে চাই তিনি হাসি ফোটাতে পারেননি কিন্তু আজকে তার কন্যা শেখ হাসিনা না এই বাংলাদেশের মানুষের রায় নিয়ে ক্ষমতায় গিয়ে আজকে আপনার আমার চিন্তা করতে হবে যে আমরা কোন অবস্থায় ছিলাম আর শেখ হাসিনা আজকে কোথায় দেশটিকে নিয়ে গেছেন আজকে তিনি আমার দেশে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করেছেন আমার দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ করেছেন আমার দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা কমিশনের মাধ্যমে তিনি আজকে বাস্তবায়িত করেছেন সর্ব বিষয়ে তিনি আজকে কাজ করে যাচ্ছেন এই বিষয়গুলো আপনার আমার মাথায় রাখতে হবে যে তিনি যখন প্রথম ক্ষমতায় আসলেন ছিয়ানব্বই সনে তখন বাংলাদেশের খাদ্য ঘাটতি ছিল চল্লিশ লক্ষ মেট্রিক টন আর দু হাজার একে আবার সেই ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে তাকে হটিয়ে দিয়ে ওই বিএনপি জামাত জোট এসে ষাটটি বছর আমাদের দেশে স্টিম রোলার চালিয়েছে আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার চালিয়েছে নিপীড়ন চালিয়েছে মিথ্যা হামলা মামলা করে পথে বসিয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী এই বরিশালের অনেক নেতাকর্মী বরিশাল থাকতে পারেনি তারা বিভিন্ন শহর ঢাকা চট্টগ্রাম খুলনা গিয়ে কেউ রিক্সা চালিয়েছে কেউ শ্রমিকের কাজ করেছে আর অনেককে তো অত্যাচার নিপীড়ন করে মেরেই ফেলেছে আমি সেদিকে না যেয়ে আজকে একটু বলতে চাই যে ওদের আর আমাদের পার্থক্য কী সেটা বুঝতে হবে এরপরে ওই সাত বছরে দেশকে কোথায় নিয়ে গেল দু হাজার আটের নির্বাচনে মহাজোটের মহাবিজয় সেই মহাবিজয়ের মাধ্যমে নেত্রী যখন প্রধানমন্ত্রিত গ্রহণ করলেন অর্থাৎ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন খাদ্য ঘাটতি দেখা দিল বিয়াল্লিশ লক্ষ টন এটা বুঝতে হবে এই বাংলাদেশে অনেকেই বলেন যে একটা একবার বাড়লে আর কমে না শেখ হাসিনা প্রমাণ করেছে যে বাংলাদেশে ওই সুবিধাভোগী ওই কালোবাজারে মূল্য বাড়াতে পারে সে হাসিনার আমলে সেটা আবার কমে আনতে পারে সেটাও তিনি দেখিয়েছেন তাই আমরা বলতে চাই যে আপনার আমার নেতাকর্মীদের আজকে গুরুদায়িত্ব এসেছে আজকে যদি আমরা ক্ষমতায় থেকে ক্ষমতায় আমরা বিবর থাকি ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে হত্যার পূর্বেও চলেছে হত্যার পরেও চলেছে আর নেত্রীকে হত্যা করার ষড়যন্ত্র একটার পর একটা হয়েছে আপনারা তো সবাই জানেন আজকের আলোচকরাও বলেছে যে সেই একুশে আগস্টের সেই অবস্থা কত ভয়াবহ ছিল একটির পর একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে আপনারা দেখেছেন আমার নেত্রীকে মানব বর্ম করে সেদিনের মঞ্চে উপস্থিত হানিফ ভাই সব অন্যান্য নেতারা তাকে রক্ষা করেছে তাদের গা থেকে রক্ত ঝরেছে চব্বিশ জন সেখানে মৃত্যু মৃত্যুবরণ করেছে প্রায় পাঁচ শতাধিক আমাদের নেতাকর্মী এখনো মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচে আছে এই বিষয়গুলো আপনাদেরকে অনুধাবন করতে হবে তাই প্রিয় ভাই ও বোনেরা আলোচনা আমি আর বাড়াতে চাই না তবে একটি কথা বলতে চাই আমাদের এই ক্ষমতায় থেকে গড্ডালিকা পড়বাহা ভাসিয়ে দিলে চলবে না আমাদের নেতা কর্মীদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে একটি তপ্ত করাইয়ের উপর তিনি আছেন তিনি একটি বাঘের পিঠে সরোয়ার করে আছেন কেননা যেখানে উনিশটির বেশি ষড়যন্ত্র হয়েছে এখনও ষড়যন্ত্র হয় এবং সেই ষড়যন্ত্র দেশে হয় বিদেশে হয় যারা আমার দেশের স্বাধীনতার সমর্থন করেনি সেই বিদেশি শক্তি এখনও ষড়যন্ত্র করে তাই আমাদের বুঝতে হবে নেতা কর্মীদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে আপনি আমি যত শক্তিশালী হই সে শক্তি শক্তি নয় সংগঠন যদি শক্তিশালী হয় নেতা কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে সেইটা হলো শক্তি আমরা তো শক্তির পরীক্ষা বারবার দিয়েছি আঠারো আগস্টে আমরা দিয়েছি আমরা ঠান্ডা মাথায় সব কিছু মোকাবেলা করেছি ষড়যন্ত্র এখনো হচ্ছে তখনও হয়েছে আমরা বুঝবো বলবো না আমাদের ব্যথা আমাদের কলিজায় থাকবে মুখে কোনো প্রকাশ নেই আমাদের নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ আছে তিনি আজকে আমাদের নেতৃত্ব দেন আবার এও জানি আমাদের সাথে মির্জাফরেরও সহবাস আছে তারা কি আমাদেরকে থেকে বহু দূরে অবস্থান করেন মোটেই নয় আমার তো হয় আমার আশেপাশে আপনার আশেপাশে এই মির্জাফরেরা চলাফেরা করে আপনার আমার আমাদের কি আলোচনা হয় স্বল্প সময়ের মধ্যে ওই বিরোধী ঘাটিতে চলে যায় এর জন্যে আমরা ভীত নই কেননা আমরা আমরা তো প্রস্তুত আমাদের তো অনেকবার মৃত্যু না হলেও মৃত্যুর মুখোমুখি থেকে আমরা বেশি এসেছি তাই আমরা বলতে চাই মৃত্যু ভাই আমরা ভূতে নই যেমনি আমার নেত্রী বলে যে আমার পিতা যেমন রক্ত দিয়ে প্রমাণ করেছেন তিনি দেশের মানুষকে ভালোবাসেন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা কোনোদিনই করেননি আমিও পিতার মতোই আমার জীবন প্রয়োজনে জীবন দিয়ে হলো আমি প্রমাণ করব আমি বঙ্গবন্ধুর কন্যা আমিও ষড়যন্ত্রের কাছে মাথা নত করি না এই কথাগুলো আপনার আমার বিশ্বাস করতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে বুঝতে হবে শত্রুর গতিবিধি যে যা মনে করবেন যে বেশি ভালো যদি বা কেউ বাসে আমরা মনে করি সে ভালোবাসে না সে আমাদের ক্ষতি করার জন্যে এত বেশি ভালোবাসে আমাদের সবসময় সেই দিকটি লক্ষ্য রাখতে হবে আর আমাদের সব চাইতে যে বড় দোষটি সেই দোষটি হচ্ছে আমি যদি আমার দলের কাউকে ভালো না বাসি পছন্দ না করি রেস্তোরাঁয় বসে সমালোচনা করি এটা থেকে বিরত থাকতে হবে ভাইরা সমালোচনার জায়গা রেস্তোরাঁ নয় আলোচনা হবে পার্টি অফিসে আলোচনা হবে নেতার বা কর্মীর তার বাড়িতে বা বৈঠকখানায় কোনো অবস্থাতেই জনসমক্ষে সমালোচনা হবে না আজকে সাদেক আবদুল্লাহ পৌরসভার মেয়র এই সিটি কর্পোরেশনের মেয়র এখানেও কত ধরনের ষড়যন্ত্র হয়েছে বড় বড় প্রজেক্ট গিয়েছে সেই প্রজেক্ট যারা করেছে টেকনিক্যালভাবে যে ক্ষতিটা করার সেই ক্ষতিটা তারা করে দিয়েছে কেননা ওই লোকগুলো আমাদের আদর্শে বিশ্বাস করে না ওই লোকগুলো শেখ হাসিনার এই প্রশাসনকে বিশ্বাস করে না ওরা এই নির্বাচিত নেতৃবৃন্দকে পছন্দ করে না ওরা ওরা বুদ্ধি দিয়ে ওরা ওদের মাথায় যেটুকু আছে সেইটুকু দিয়েই ক্ষতিটা করে গেছে এই সিটি কর্পোরেশনের তা না হলে আজকে আর মেয়রের বলতে হতো না যে আমার নিজের যে উপার্জন আমার যে ইনকাম সিটি কর্পোরেশনের সেই ইনকাম দিয়ে কাজ করতে হয় তার তো কাজের সুযোগটা ছিল সবার চেয়ে বেশি কিন্তু ওরা এই ক্ষতিটা করে গিয়েছে অনেক কথাই হয়তো আজকে মেয়র বলতে পারে না আমরাও বলতে পারি না তারপরেও বলতে হবে মানুষকে বুঝাতে হবে কেননা সিটি কর্পোরেশনেরই মেয়র অনেকেই অনেক কথা বলেন কিন্তু তিনি কি আপনারা কি দেখেছেন যে সে একটি কথা বলে সেই কথা থেকে সরে গিয়ে অন্য কোনো ব্যক্তিকে কোনো সুবিধা দিয়েছে ব্যক্তিগতভাবে আছে এমন কোনো উদাহরণ মেয়র কাউকে ব্যক্তিগতভাবে ভালোবেসে অন্যের কাজ না করে তার কাজটি করেছে এমন কোনো কিছু আছে এমন একটি উদাহরণ একে আছে তাহলে বুঝতে হবে যে চার এক কথা এবং এক তথার মতোই কাজ করা সেটাই হলো সততা সততার নিষ্ঠার সাথে কাজ করলে আমরা মনে করি এই বরিশাল শহরের এই বরিশাল মহানগরীর মানুষ অবশ্যই তারা বিবেচনা করে সেই বিবেচনার পাল্লায় তারা সব কিছু বিবেচনা করেই এই নির্বাচনে যদি নির্বাচন আসবে সেই নির্বাচনে আমার মুরব্বীদের কাছে আমি অনুরোধ জানাতে চাই আমাদের ভুল ভ্রান্তি হতে পারে নির্বাচিত প্রতিনিধিদের ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু ভুল ভ্রান্তির কারণে আপনি আমি যদি ভুল করি নেতা নির্বাচনে তার কিন্তু তার যে ক্ষতি সেই ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে এই বিষয়টি আপনি আমি যেন মাথায় রাখি আমি বক্তব্য আর দীর্ঘায়িত করি না অনেক কিছু বলেছি বলেছি একটি কারণেই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমার বঙ্গবন্ধু আজকে অনেক একটি বক্তৃতা আসলেই দেখি তিনি বলেন যে আমি অনেক এই পায়ে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি আমার নেত্রীও বলেন যে মার আশপাশে যারা আজকে সততা নিষ্ঠার বড় অভাব তাই আমরা বলতে চাই আমাদের ছাত্রলীগকে বলতে চাই যুবলীগকে বলতে চাই আওয়ামী লীগকে বলতে চাই সকল স্তরের নেতাকর্মীদের বলতে চাই আমরা সততা নিষ্ঠার পরাকাষ্ঠা দেখিয়ে নেত্রীকে আশ্বস্ত করতে চাই নেত্রী আপনি এগিয়ে যান আপনি আছেন আর আমাদের এই অঞ্চলে আপনার পরীক্ষিত নেতা আলহাজ আবুল হাস্তাত আবদুল্লা আছে এই সিটি কর্পোরেশনে পরীক্ষিত নেতা মেয়র আছে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থেকেই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে আমরা আপনার নেতৃত্বে এগিয়ে যাব এবং বঙ্গবন্ধুর সেই যে কথা যে বাঙালির মুখে আসেই ফোটানো অর্থাৎ ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ অসাম্পাদিক চেতনার বাংলাদেশ আমরা গড়ে তুলবই তুলব এই হোক আজকের অঙ্গীকার জেলা মহানগর আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আলোচনা সভার শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আলোচনা সভার এই পর্যায়ে আলোচনা করবেন এবং সবার সমাপ্তি ঘোষণা করবেন আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সহসভাপতি বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক জনাব গাজী নৈমুল হোসেন লিটু ভয়াল একুশ আগস্ট ভয়াল একুশ আগস্ট উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে আজকে একুশ নম্বর ওয়ার্ডের আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত আমাদের আপনার সকলের প্রিয় নেতা বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাইনিয়াবাস সাদিক আবদুল্লাহ আমরা আরও ভাগ্যবান আমরা তার সাথে আরও পেয়েছি আমাদের মাননীয় মেয়র মহোদয় সহধর্মণী যিনি তাকে যথার্থ সাহচর্য দিয়ে একজন পরিপূর্ণ নেতা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করছেন আমাদের সেই ভাবের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সমাবেশের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একটি আমার আমি সবার সভাপতি সবার সভাপতির ধন্যবাদ জ্ঞাপন এবং সবার সভাপতি ঘোষণা করা ছাড়া আর কিছুই থাকে না তো সেই সূত্রে আমি একটি কথা বলে যাই আজকের অনুষ্ঠানটি একুশ একুশ আগস্ট আপনারা ভুলে যাবেন না উনিশশো সালের পঁচিশে মার্চ অপারেশন সার্চ মাধ্যমে যে বাঙালি নিধন শুধু হয়েছিল তারা ধার তারই ধারাবাহিকতায় উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট সংগঠিত করা হয়েছিল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে সপরিবারে হত্যা করার পরও যখন আওয়ামী লীগের গতিরোধ করতে পারলো না আওয়ামী লীগকে যখন প্রতিরোধ করতে পারল না তখন আবার তারা সামরিক শাসনের মাধ্যমে আবার সামরিক জান্তা শুরু করলো এরপরে আমরা অনেক কিছু দেখেছি বক্তারা বলেছেন আমাদের মাননীয় মেয়র মহোদয় সম্পর্কে বলেছেন নানান কথা আপনারা শুনেছেন আমি শুধু একটি কথা বলে যাই একুশে আগস্ট কেন 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 গ্রেনেড হামলা করা হয়েছিল ছিয়ানব্বইতে জননেত্রী শেখ হাসিনা সুদীর্ঘ একুশ বছর একত্রিশ বছর আওয়ামী লীগকে সংগঠিত করে সরকারে এনেছিলেন সরকারে এনে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধুর হত্যার বিচার শুরু করেছিলেন দালা যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিলেন তাই পাকিস্তানি এবং এদেশীয় দলাল চক্র এবং জামাত বিরোধী শক্তের গাত্রতা হয়ে গিয়েছিল জননেত্রী শেখ হাসিনা ক্ষমতার পালা পরিবর্তনে দুই সালে জামাত বিএনপি জোট ক্ষমতা দখল করে রাজস্ব সরকার প্রতিষ্ঠা করে তারা আবার নতুন খেলায় মেতে উঠল সরকারের ভেতরে সরকার গঠন করলো একটি প্রধানমন্ত্রী দপ্তর আরেকটি হাওয়া ভবন এই হাওয়া ভবনে চোদ্দোই আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আজান দিয়ে দিছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার অসমাপ্ত বক্তব্য আমি সমাপ্ত করছি এরপরেই আমাদের দোয়া মোনাজাত হবে দোয়া মানাজাতের পরে এ সবার চূড়ান্ত সমাপ্তি ঘটবে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা সহ তার পরিবার দক্ষিণাঞ্চলের অহংকার বঙ্গবন্ধু মন্ত্রিসভার অন্যতম সদস্য আব্দুর রব সেনিয়াবাদ এবং তার পরিবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলক মনি এবং তার পরিবারের সকল সদস্যদের স্মরণ এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মনাজাত হবে দোয়া মনাজাত পরিচালনা করবেন সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু আসুন আমরা এতক্ষণ যে আলোচনা শুনেছি এখনই দোয়া মনাজাত হচ্ছে আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট যিনি সৃষ্টি না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতো না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গের উনিশজন সদস্য বরিশালের নেতা আব্দুর রফ সেরিয়াবাদ সহ উনিশ জন সদস্য উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট শাহাদত বরণ করে এক ধরনের কুচক্রি মহল তাদেরকে শাহাদত তাদেরকে শহীদ করেছে এবং আজকের যে তারিখটা উনিশশো একুশে আগস্ট আপনারা জানেন দুই হাজার চার সনে জননেত্রী শেখ হাসিনার একটি বৈঠকে তাকে হত্যা করার জন্যই মূলত পরিকল্পনা করেছিল একুটে আগস্ট গানে গ্রেনেড হামলা এই গ্রেনেড হামলায়ও চব্বিশ জন দুই হাজার চার সনে নিহত হয়েছিল তাদের স্মরণে এবং এই আওয়ামী যে সকল সদস্যবৃন্দ এবং উনিশশো একাত্তর সালের যারা এই দেশকে স্বাধীন করতে চেয়ে যারা জীবন দান করেছেন তাদের সবার জন্য আজকের এই দোয়া হবে আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ আমিন রব্বানা জলাম না আং ফুসানা ওয়াইলাম তাক ফিরিলানা ও লানা হামনা লানা খাসিরিন।

রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মহিরবান রব্বুল আজকে পহেলা আগস্ট থেকে এই শোকের মাসে আল্লাহ পহেলা আগস্ট থেকে শুরু করে বরিশালের ত্রিশটা ওয়ার্ডে শোক দিবসের আলোচনা চলছে আল্লাহ আজকে একুশে আগস্ট এই শোক দিবসের আলোচনা সবাই আল্লা আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং তার সহধর্মণী বরিশাল আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ জেলা এবং মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ শ্রমিক লীগের নেতৃবৃন্দ কৃষক লীগের নেতৃবৃন্দ আল্লাহ এখানে হাজির হয়েছেন আল্লাহ সবাইকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন আল্লাহ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহধর্মীর সহ তার ছেলে সন্তান নাতি নাথুর সহ আল্লাহ বরিশালের মন্ত্রী কৃষক কুলের নেতা আব্দুর রফসেন নিয়াবাত তার ছেলে এবং তার নাতি সুকান্ত আবদুল্লা সহ অনেকেই আল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে আপনি বেহস্ত নচিব করেন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন তাদের কবরগুলাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন কেয়ামত পর্যন্ত কবর আছে মাফ করে দেন আল্লাহ ভাগ্যক্রমে আমাদের মেয়ার দেড় বছরের বয়সে আল্লাহ তার মায়ের কোলে ছিল আল্লাহ তিনি বেছে গেছেন আল্লাহ আজকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়ার আল্লাহ আপনি তাকে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমিন তার সহধর্মিনী এখানে আছে আল্লাহ তাদের তাকেও কবুল করে নেন এ আল্লাহ এ আল্লাহ তার পরিবার বর্গকে কবুল করে নেন আল্লাহ উনিশশো দুই হাজার চার আল্লাহ একুশে আগস্ট আইবি রহমান সহ চব্বিশ জন দ্বারা শাহাদত বরণ করেছেন আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন আল্লাহ একাত্তর সনে আল্লাহ বাংলাদেশকে স্বাধীন করতে চাইয়া দুই লক্ষ মানুষ আল্লাহ তিরিশ লক্ষ মানুষ শাহাদত বরণ করেছেন দুই লক্ষ মামন ইজ্জাত দিয়েছেন ওই পাকিস্তানি বর্বার হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারাদিন তিরিশ লক্ষ মানুষ শাহাদত বরণ করেছে দুই লক্ষ মামনারা ইজ্জাত দিয়েছে আল্লাহ সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি কবুল করে নেন আল্লাহ এই স্বাধীনতার সার্বভৌমত্বের যারা ষড়যন্ত্র করতেছে আল্লাহ তাদের ষড়যন্ত্রকে নসরাত করে দেন আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি হায়াতে বাদান করে দেন আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্দরভাবে আল্লাহ সুস্থতার সহিত দুনিয়ার জীবনে কাটাবার মতো তৌফিক এনায়ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়ার সাহেবের আম্মা আল্লাহ শাহানার আব্দুল্লাহ আজকে দুনিয়ায় নাই আল্লাহ আপনি তাকেও মাফ করে দেন আল্লাহ আমাদের নেতা রাজনৈতিক অনেকে বলে রাজনৈতিক অভিভাবক আমি বলবো রাজনৈতিক অভিভাবক নয় জনগণের অভিভাবক দক্ষিণ জনগণের একজন একজন আমাদের নেতা হাসান আবদুল্লাহ সাহেবকে আল্লাহ আপনি হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থতার সহিত কাটাবার তৌফিক দিয়ে দেন আল্লাহ সমস্ত বিমার আমার থেকে আল্লাহ আপনি হেফাজত করেন এই একুশ নম্বরে আওয়ামী লীগের ছিল আজকে দুনিয়ায় নাই আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ খাস করে আমাদের শেখ কুতুব উদ্দিন আহমেদ আজকে দুনিয়ায় বেছে নাই আল্লাহ কুতুব ভাইকে আপনি মাফ করে দেন আল্লাহ তার তার পরিবারবর্গে যারা রয়েছে আল্লাহ সবাইকে আপনি কবুল এবং মঞ্জুর করে দেন আমাদের একুশ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদ আহমদ মান্নাকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ একুশ নং ওয়ার্ডের আওয়ামী লীগের যারা সদস্য রয়েছে আল্লাহ সবাইকে কবল করে নেন তিরিশটা ওয়ার্ডে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ মুশ্রমিক লীগ কৃষক লীগ আল্লাহ যারা রয়েছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ মেয়র সাহেবকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দিয়া দেন মেয়ার সাহেবকে আল্লাহ সিটি কর্পোরেশনের আল্লাহ কাজ করার মত তৌফিক এনায়ত করে দেন আল্লাহ সুস্থতার সহিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাবার তৌফিক এনায়ত করে দেন أفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا ইয়া সিরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ জাতীয় চার নেতাকে আপনি আল্লাহ ওই আল্লাহ চার নেতাকেও জেলখানার ভিতরে হত্যা করে হয়েছে আল্লাহ এই জাতীয় চার নেতাকেও আল্লাহ আপনি maaf করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দেন আল্লাহ এখনো যারা এই দেশের জন্য কাজ করতেছে আল্লাহ বিশেষ করে দক্ষিণবঙ্গের উন্নয়নের জন্য হয়েছে সেতু আল্লাহ পায়রা বন্দর হয়েছে আল্লাহ সমুদ্র সৈকত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আল্লাহ শেখ হাসিনাকে আপনি বেশি বেশি আল্লাহ হায়াতের দান করে দেন সুবহান والحمد لله رب العالمين باق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته